একটি দেশি ফোন আর একটা হচ্ছে বিদেশি ফোন, কোন ফোনটা আসলে আপনাদের জন্য কেনা উচিত? একটি হচ্ছে আমাদের সিম্ফনি আর একটা হচ্ছে রিয়েলমির ফোন। এখন এই দুইটি ফোনের বাজেট একটা হচ্ছে 11,499 টাকা আর একটা হচ্ছে 14,999 টাকা। এখানে বাজেটের একটা বড় পার্থক্য আছে, কিন্তু এখানে দুইটা জিনিসের মিল আছে। এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনের পারফরমেন্সটা বেশি হবে তাই নিয়ে থাকবে আজকের এই ভিডিওর মূল পর্বে। কারণ আপনার জন্য আজকের ভিডিওটিতে আমি নিয়ে আসছি সিম্ফনি Z47 ভার্সেস রিয়েলমি C31 এই দুইটি ফোন নিয়ে। এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি কিনলে আপনার জন্য হবে বেটার এবং বেস্ট পারফরমেন্সের ফোন তাই নিয়ে থাকবে সরাসরি চলো মূল পর্বে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটিতে। আজকের এই ভিডিওটিতে আমরা প্রথমে যদি সিম্ফনি Z47 এর ডিজাইন নিয়ে কথা বলি, আসলে এই ফোনের ডিজাইন কোয়ালিটি হতে পারে আপনার জন্য সেরা। এবং ডিজাইনের ক্ষেত্রে এখানে আপনি পাচ্ছেন প্লাস্টিক বিল্ড এবং পলি কার্বনেটের ব্যাক, এবং এটির যে ব্যাক প্যানেলটা আছে দেখতে খুবই অসাধারণ। এবং ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটি যদি ধরেন তাহলে ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটি হতে পারে আসলে অসাধারণ একটি ডিজাইন ফোন। ডিজাইন এর এখানে আরেকটা জিনিস কথা বলে সেটা হচ্ছে এই ফোনের যে ডিজাইন কোয়ালিটি সেটা কিন্তু আসলে অসাধারণ। তবে এটি যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই একটা ব্যাক কভার ইউজ করবেন, কারণ হাতের চাপ এই ফোনটিতে পড়ে যায়। এবার যদি আমরা রিয়েলমি C31 এর ডিজাইন নিয়ে কথা বলি, আসলে এই ফোনের ডিজাইন কোয়ালিটি অসাধারণ এবং বেস্ট একটি ডিজাইন ফোন। ডিজাইনের ক্ষেত্রে যদি ধরেন আপনার সিম্ফনির যে ফোনটা আছে তার চেয়ে কিছুটা এখানে ডাউন আছে। কারণ হচ্ছে সিম্ফনির এই ফোনটির ডিজাইন কোয়ালিটি আসলে অসাধারণ এবং অত্যন্তিক ভালো। তবে এখানে রিয়েলমির যে ডিজাইনটা সেটা ফ্ল্যাগশিপ এবং আলাদা আলাদা কালারের বেস্ট ডিজাইন। তারপরে দুইটা ফোনের মধ্যে ডিজাইন কোয়ালিটি যদি যান তাহলে সিম্ফনির ফোনটি মোটামুটি ভালো আছে। তবে আপনার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা যদি দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, প্রথমেই চলে আসি রিয়েলমি C31 এর কাছে। এখানে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.5 ইঞ্চির HD+ একটি ডিসপ্লে, এবং এটিতে আপনি PPI হিসেবে পাচ্ছেন 270, এবং যেটি হতে পারে আপনার জন্য আসলে অসাধারণ। এবং ডিসপ্লের ক্ষেত্রে এই মোটামুটি এখানে ঠিক আছে। পাশাপাশি এটিতে আপনি যে কন্টেন্ট ওয়াচ দেখবেন তার মাধ্যমে মোটামুটি একটা ভালো পাবেন। তবে আমার কাছে কিছুটা ঘাটতি লাগছে এখানে শার্পনেসের বেলায়, এবং মোটামুটি ব্রাইটনেসের ক্ষেত্রে জিনিসটা কিছুটা রেজলিউশন এখানে ভালো আছে। তারপরে এবার যদি আমরা সিম্ফনির যে ডিসপ্লেটা আছে সেটা নিয়ে কথা বলি, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.6 ইঞ্চির IPS HD+ ডিসপ্লে। এখানে মোটামুটি লার্জ ডিসপ্লে পাচ্ছেন, পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন 720x1600 রেজলিউশনের ডিসপ্লে, এবং এটিতে পিপে হিসেবে থাকছে 265। পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন 90Hz রিফ্রেশ রেট, তবে এখানে স্ট্যান্ডার্ড হিসেবে আছে 60Hz রিফ্রেশ রেট। এর মানে হচ্ছে ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে দুইটা ফোনের মধ্যে অবশ্যই সিম্ফনির এই ফোনটি ডিসপ্লের ক্ষেত্রে আসলে অসাধারণ। এটি যে কন্টেন্ট ভিউর ক্ষেত্রে মোটামুটি একটা ভালো কোয়ালিটি আপনি এখানে ডিসপ্লে পাচ্ছেন, পাশাপাশি এটি যে শার্পনেসের এখানে ঘাটতি এখানেও আছে। তারপর এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে সিম্ফনির এই ফোনটি ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে আপনার জন্য হতে পারে সেরা। তাই ডিসপ্লের পর এবার আমরা দুইটা ফোনের প্রসেসর নিয়ে যদি কথা বলি, প্রসেসর নিয়ে প্রথমে যদি সিম্ফনির কাছে চলে আসি, এখানে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউনিসক টাইগার T606, এবং এখানে আপনি যে চিপসেটটা আছে সেটা মোটামুটি এখানে গেমিং খেলার মতো আছে। তবে টুকটাক ভালোই গেমিং আপনি এর মাধ্যমে করতে পারবেন। পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন DDR4-এর 4GB RAM এবং 64GB ROM। পাশাপাশি এটি কিন্তু আপনার জন্য হতে পারে মোটামুটি টুকটাক ভালো গেমিংয়ের জন্য এখানে ঠিক আছে। তবে আপনি যদি এটিতে ফ্রি ফায়ার বা পাবজি খেলতে যান তাহলে এখানে ল্যাগিংয়ের প্রবলেম অবশ্যই চলে আসবে। পাশাপাশি এটিতে আপনি GPU হিসেবে পাচ্ছেন Mali G57, যেটা কিন্তু আসলে রিয়েলমি C35-এর ফোনের মধ্যেও আপনি পাচ্ছেন। মানে হচ্ছে 17-18 হাজার টাকা বাজেটের মধ্যে যেই GPUটা আছে সেম GPU কিন্তু এখানেও আপনি পাচ্ছেন। পাশাপাশি এটিতে OS হিসেবে আছে Android 12। এবার আমরা দুইটা ফোনের মধ্যে রিয়েলমি C31-এর যদি প্রসেসর নিয়ে কথা বলি, এখানে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউনিসক টাইগার T612। এই যে প্রসেসরটি আছে সেটা কিন্তু এই যে আমাদের সিম্ফনির প্রসেসর এর চেয়ে একটু অ্যাডভান্স এবং হাই কোয়ালিটির একটি প্রসেসর, এবং এটির মাধ্যমে আপনি মোটামুটি সিম্ফনির যে ফোনের গেম খেলতে পারবেন মোটামুটি ভালোই এখানে গেম সিঙ্কর খেলতে পারবেন। তবে এখানে আপনি র্যাম হিসেবে পাচ্ছেন 4GB র্যাম এবং 64GB ROM। তবে এখানে আপনি যদি সেম ফ্রি ফায়ার বা পাবজি খেলতে গেলে তবে এখানে ল্যাগিংয়ের প্রবলেম চলে আসবে, এবং যেটি আপনার জন্য হতে পারে আসলে যে পুরোপুরি গেমিংয়ের জন্য মোটামুটি ভালো গেমিং খেলতে পারবেন। তবে আপনি এখানে GPU হিসেবে পাচ্ছেন Mali G57, যেটা কিন্তু সিম্ফনির এই ফোনটি দিয়েও ছিল। এর মানে হচ্ছে দুইটা ফোনের যদি আপনি এখানে ওএসটা দেখেন, আপনি যে রিয়েলমি C35 ওএস হিসেবে পাচ্ছেন Android 11 এবং সিম্ফনি দিতে পাচ্ছেন Android 12।
তারপরেও দুইটা ফোনের যদি প্রসেসর আপনি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনের মধ্যে অবশ্যই রিয়েলমি সি 31টা এগিয়ে আছে, কারণ হচ্ছে তার অ্যাডভান্স ফিচার এবং অ্যাডভান্স কোয়ালিটির যে প্রসেসরটা আছে সেটা হতে পারে আপনার জন্য আসলে মোটামুটি গেমিং খেলার ক্ষেত্রে আসলে তেমন হাই কোয়ালিটি গেম খেলতে পারবেন, তবে টুকটাক ভালোই গেমিং খেলতে পারবেন এই ফোনটির মাধ্যমে। দুইটা প্রসেসরের পর অবশ্যই দুইটার ক্যামেরা নিয়ে কথা বলবো, তবে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ক্যামেরা নিয়ে আমরা যদি প্রথমে রিয়েলমি সি 31 এর কাছে চলে আসি, প্রথমে চলে আসি ব্যাক ক্যামেরার কাছে। এখানে আপনি মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেলের একটি এআই ক্যামেরা। এর মানে হচ্ছে এখানে ক্যামেরার ক্ষেত্রে জিনিসটা 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাচ্ছেন। অপরদিকে সিম্ফনির এই ফোনটিতে আপনি পাচ্ছেন 52 মেগাপিক্সেলের একটি ব্যাক ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, কিন্তু আপনি আবার রিয়েলমি সি 31-এ 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন। এর মানে হচ্ছে কি, ক্যামেরার ক্ষেত্রে যদি ধরি তাহলে সিম্ফনির এই ফোনটি আসলেই অসাধারণ একটি ক্যামেরা ফোন, কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিয়েলমি সি 31-এ মাত্র 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, কিন্তু যেটাতে আপনি সেম বাজেটে আরও কম বাজেটে আপনি পাচ্ছেন 52 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মানে হচ্ছে দুইটা ক্যামেরার ক্ষেত্রে অবশ্যই স্যামসাংয়ের এই ফোনটি হতে পারে আপনার জন্য ক্যামেরার ক্ষেত্রে বেস্ট একটি ক্যামেরা ফোন। ক্যামেরার পর দুইটা ফোনের ব্যাটারি নিয়ে কথা বলি। ব্যাটারির ক্ষেত্রে আমরা যদি দুইটা ফোন নিয়ে কথা বলি তাহলে দুইটাতেই পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং রিয়েলমিতে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট কুইক চার্জ। অপরদিকে স্যামসাংয়ের ক্ষেত্রেও সেম 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট কুইক চার্জ। এমন হচ্ছে দুইটা ফোনের ক্ষেত্রে আসলে পারফরমেন্স প্লাস এখানে ক্যামেরার কোয়ালিটির ক্ষেত্রে কোন ফোনটি আপনার কেনা উচিত। ক্যামেরার ক্ষেত্রে যদি যান ক্যামেরা প্লাস ডিসপ্লের ক্ষেত্রে এই দুইটা ফোনের মধ্যে স্যামসাংয়ের ফোনটি হতে পারে সেরা, টুকটাক ভালো গেমিং এবং ডিজাইন প্লাস মোটামুটি একটু ভালো মানের ছবি তোলার ক্ষেত্রে আপনি যদি ফোন খোঁজেন তাহলে অবশ্যই রিয়েলমি সি 31 এই ফোনটি হতে পারে আপনার জন্য সেরা। দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি কিনলে আপনার জন্য বেটার হবে এবং সেটা আপনি ভালোই জানেন, এবং এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনি কিনবেন এবং কেন কিনবেন না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে আবারও। আসসালামু আলাইকুম।